ওয়েলকাম টু মেডিটেক বাংলা। তো মেডিটেক বাংলার মেডিসিন রিভিউ সিরিজের 4 নম্বর এপিসোড আজকে আমরা দেখব। তো আজকে আমরা এই এপিসোডের মাধ্যমে যে মেডিসিনটি দেখব সেটি হলো প্যান ডি। এটি একটি পিপিআই, অ্যান্টি অ্যাসিডিক, অ্যান্টি আলসার এবং অ্যান্টি ইমেটিক মেডিসিন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেডিসিনটির কিছু কি পয়েন্ট, যেমন ব্যবহার, উপাদান, মেডিসিন প্রোফাইল এবং কিছু সাইড এফেক্ট দেখে নেব। তো শুরু করা যাক। তো আমরা প্রথম স্লাইডে চলে এসেছি। এই স্লাইডে আমরা দেখে নেব এই মেডিসিনটির প্রোফাইল। তো এই মেডিসিনটি বানায় অ্যালকেম ল্যাবরেটরি লিমিটেড এবং এটি ক্যাপসুল ফর্মে থাকে এবং এর প্রাইসটি হলো 170 টাকা একটা স্ট্রিপের দাম এবং একটা স্ট্রিপে 15টা ট্যাবলেট থাকে এবং এটি আমাদেরকে 24 মাস ওয়ারেন্টি প্রোভাইড করে এবং এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর ড্রাগ এবং অ্যান্টি ইমেটিক ড্রাগ। তো নেক্সট স্লাইডে এর কম্পোজিশনগুলো আমরা দেখে নেব। এর প্রথম যে কম্পোজিশনটি আছে সেটি হলো পেন্টোপ্রাজল, যেটি সোডিয়াম সল্টে আছে। পেন্টোপ্রাজল একটি পিপিআই ড্রাগ, এটি আমাদের শরীরের অ্যাসিড তৈরি হওয়ার পদ্ধতিকে কমিয়ে দেয়। এবং সেকেন্ড যে কম্পাউন্ডটি আছে সেটি হলো ডোমপেরিডন, যেটি একটি অ্যান্টি ইমেটিক ড্রাগ, অর্থাৎ এটি বমি বমি ভাব কমায়। তো নেক্সট স্লাইডে আমরা দেখে নেব এই মেডিসিনটি কীভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে। এই মেডিসিনটি কীভাবে কাজ করে এটি জানার আগে আমাদেরকে জানতে হবে আমাদের শরীরের মধ্যে অ্যাসিড কীভাবে তৈরি হয়। তো আমাদের শরীরে অ্যাসিড ফর্মেশনের কিছু স্টেপ থাকে, তো একে একে আমরা স্টেপগুলো আলোচনা করব। প্রথমে পটাশিয়াম আয়ন আমাদের স্টামাকের পেরিটাল সেলে প্রবেশ করে এবং তারপর হাইড্রোজেন আয়ন আমাদের প্যারাইটাল সেল থেকে বাইরে বেরিয়ে আসে এবং হাইড্রোজেন আয়ন এবং বাইরে থাকা ক্লোরিন আয়নের সাথে মিলে এইচসিএল ফর্মেশন, অর্থাৎ অ্যাসিড তৈরি করে। এবং আমরা যখন পেন্টোপ্রাজল খাই তখন পেন্টোপ্রাজল আমাদের স্টামাকের প্যারাইটাল সেলের পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন এক্সচেঞ্জের যে পাম্পটি থাকে সে পাম্পটিকে ব্লক করে দেয়, ফলে হাইড্রোজেন আয়ন প্যারাইটাল সেল থেকে বেরোতে পারে না, ফলে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে অ্যাসিড তৈরি করতে পারে না। তো এটা ছিল পেন্টোপ্রাজলের আমাদের শরীর থেকে কিভাবে অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে তার মেকানিজম। তো এবার আমরা নেক্সট স্লাইডে দেখে নেব ডোমপেরিডন কিভাবে আমাদের বমিভাবকে কমায়। ডোমপেরিডন আমাদের ব্রেনে থাকা সিটিজেড, অর্থাৎ ক্রেমো রিসেপ্টর ট্রিগার জোনকে সাপ্রেস করে দেয় এবং ক্রেমো রিসেপ্টর ট্রিগার জোন, অর্থাৎ সিটিজেড, এই আমাদের বমির জন্য দায়ী। ডোমপেরিডনের মেকানিজম অফ অ্যাকশন জানার আগে আমাদেরকে জানতে হবে আমাদের বমি ভাব হওয়ার পেছনে মেন কারণটা কি। যখন আমাদের শরীরের মধ্যে আনওয়ান্টেড কোনো ফরেন পার্টিকল এন্টার করে তখন আমাদের শরীর থেকে নার্ভ ইম্পালস সিটিজেট বা অর্থাৎ কেমো রিসেপ্টর ট্রিগার জোনে ইম্পালস হয় এবং এমএসিসের মাধ্যমে আমাদের শরীর থেকে ওই ফরেন পার্টিকেলকে ব্রেন বার করে দেওয়ার চেষ্টা করে। যখন আমরা ডোমপেরিডন নিই তখন ডোমপেরিডন সিটিজেটকে একটা আস্তরণ দিয়ে ঢেকে দেয় যাতে আমাদের নার্ভ ইম্পালস সিটিজেটকে ট্রিগার না করতে পারে এবং বমি বমি ভাবটা কমে যায়। তো এই স্লাইডে আমরা দেখলাম যে আমাদের শরীরের মধ্যে কিভাবে এই মেডিসিনগুলো কাজ করে। তো এবার নেক্সট স্লাইডে আমরা দেখে নেব এর কি কি ব্যবহার আছে। প্যান্ডির ব্যবহারগুলি হলো এটি স্টামাক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং অ্যাসিড এর পরিমাণ কমিয়ে দেয় এবং এর সেকেন্ড ইউজটি হলো এটি ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব কমায়। এর থার্ড ইউজটি হলো এটি গ্যাস্ট্রিক আলসার কমায়। ফোর্থ ইউজটি হলো এটি মোশন সিকনেস আছে, অর্থাৎ যখন আমরা কোনো চলন্ত জিনিসে যাতায়াত করি তখন কিছু কিছু পেশেন্ট আছে যাদের গা গোলায় এবং বমি বমি ভাব হয়, এটিকে মোশন সিকনেস বলা হয়। তো এটি কমানোর জন্য প্যান্ডি ইউজ করা হয়। এছাড়াও এর কিছু ইউজ আছে, যেমন হার্ট বার্ন এবং অ্যাসিড রিফ্ল্যাক্স। আপনাদের মনে হতে পারে যে অ্যাসিড রিফ্ল্যাক্সটা কী। অ্যাসিড রিফ্ল্যাক্স আর কিছুই নয়, যখন আমাদের স্টামাকের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যায় তখন সেই অ্যাসিড আমাদের গলার মধ্য দিয়ে মুখে চলে আসে, এটিকেই অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। তো এবার নেক্সট স্লাইডে এর কিছু সাইড এফেক্ট দেখে নেব। এর সাইড এফেক্টকে আমরা দুই ভাগে ভাগ করি,
এক শর্ট টার্ম, দুই লং টার্ম। এটি শর্ট টার্মে নিলে এর যে সাইড এফেক্টগুলো হতে পারে সেগুলি হলো হেডেক, ড্রাই মাউথ, র্যাশেস, অ্যালার্জিক রিয়াকশান। এবং এর লং টার্মে যে সাইড এফেক্টগুলি আছে সেগুলি হলো, এই ড্রাগটি যদি দীর্ঘদিন ইউজ করা হয় তাহলে এটি বোনের ডেন্সিটি কমিয়ে দেয় এবং বোন ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা প্রবণ হয়, এবং এটি ভিটামিন B12 অ্যাবজর্পশনকে বন্ধ করতে পারে। এবং মাঝে মাঝে এটি লং টার্মে ইউজ করলে ডায়রিয়া হতে পারে, এবং এটি নতুন রিসার্চ করে জানা গেছে এটি ম্যাগনেসিয়াম লেভেলকে কমিয়ে দেয়। থ্যাংকস ফর ওয়াচিং। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই মেডিসিন সম্বন্ধে আমাদের নতুন কোনো তথ্য দিতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই মেডিসিন সম্বন্ধে যদি কোনো টক্সিক ইফেক্ট বা সাইড ইফেক্ট আপনার দেখা যায় তো আপনি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এরকম নতুন নতুন মেডিসিন সম্বন্ধে জানার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।